তোমরা অনেকবার করে কমেন্ট করেছো যে দিদি বিয়ের শাড়ি গয়না কিভাবে সাজবো এগুলো নিয়ে প্লিজ কিছু বলো। কিন্তু আমি বারবার ডিলে করছিলাম, বিকজ একজন ওয়েডিং ফ্যাশন ডিজাইনার হিসেবে এই বিষয়ে আমার তোমাদেরকে অনেক অনেক কিছু বলার আছে। কারণ একজন বাঙালি কোণের কাছে তার বিয়ের শাড়ি গয়না কতটা স্পেশাল সেটা আমি খুব ভালোভাবে বুঝি। তাই আমার মনে হয় এটা নিয়ে তোমাদের সাথে খুব ডিটেলসে কথা বলা দরকার, আর আজ এই একটা ভিডিওতে তা কভার করা কোনোভাবেই সম্ভব নয়। সেই কারণেই আমি এই টপিকের ওপর একটা সিরিজ এনেছি, যাতে ব্যাক টু ব্যাক 5টা ধামাকাদার ভিডিও আসবে এবং সেগুলো তোমাদের জন্য সত্যিই খুব হেল্পফুল হবে। তারপরেও যদি তোমাদের কিছু কোয়েরিজ থাকে তাহলে আমি সেটাও এই সিরিজে অ্যাড করে দেব। তো আজকের টপিক হলো এই যে সুন্দর বেনারসি শাড়িটা দেখছো, এটা আমার বিয়ের বেনারসি। 4 বছর আগে এই শাড়িটার দাম নিয়েছিল 4000 টাকা। না, শো অফ করছি না, সমস্ত বাঙালি মেয়ের মতন আমার বিয়ের বেনারসিটাও আমার কাছে খুবই প্রিয়। কিন্তু কে জানো তো, এই বেনারসিটা ডুপ্লিকেট বেনারসি। অবাক হলে তো, অনেকেই ভাবছো যে ফ্যাশন ডিজাইনার হয়েও ডুপ্লিকেট অরিজিনাল বেনারসি বুঝতে পারলাম না। কেন চিনতে পারিনি সেই স্টোরিটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বলবো, যদি তোমরা শুনতে চাও তাহলে। কিন্তু আজ এই ভিডিওটা করার আমার উদ্দেশ্য হলো আমার মতন তোমাদেরকে কোনো দোকানদার যেন ঠকাতে না পারে। তোমরা আসল শাড়ির দাম দিয়ে নকল শাড়ি না কিনে নিয়ে আসো। তাই আমি তোমাদেরকে অরিজিনাল এবং ডুপ্লিকেট বেনারসির তফাতটা প্র্যাকটিক্যালি এবং সহজভাবে বুঝিয়ে দেবো, যাতে তোমরা এতটাই বেনারসি এক্সপার্ট হয়ে যাবে যে এক তুড়িতে কিনে নিতে পারবে। মাথায় রেখো, বেনারসি কিন্তু শাড়িটার নাম নয়, শাড়ির উপর যে জারির ওয়ার্ক করা হয়েছে সেই কাজটার নাম হলো বেনারসি। এই বেনারসি ওয়ার্ক মেনলি কটন ফেব্রিক বা সিল্ক ফ্যাব্রিকের উপর বোনা হয়। ফ্যাব্রিকের মানে কাপড়, তার ওপর যে জরির কাজ করা থাকে সেই কাজের প্যাটার্নটাকে বলা হয় বেনারসি। যেমন জামদানি, ফুলকারি, এইগুলোও এক একটা কাজের নাম। আমরা বিয়ের জন্য যে বেনারসি কিনি সেই বেনারসিটা অ্যাকচুয়ালি বেনারসি সিল্ক শাড়ি, মানে সিল্ক ফ্যাব্রিকের উপরে বেনারসির কাজ করা হয়। অনেক সময় এই সিল্কটাও ডুপ্লিকেট হতে পারে, যেমন দেখো এই ডুপ্লিকেট শাড়ির সিল্কটাও ডুপ্লিকেট। তো এই সিল্ক থেকেও আমরা ডুপ্লিকেট শাড়িকে চিনতে পারি, কারণ অরিজিনাল সিল্ক ফ্যাব্রিক সফটলি শাইন করে এবং রয়্যাল লুক দেয়, ঠিক এই শাড়িটার মতো। দ্বিতীয়ত, অরিজিনাল সিল্ক শাড়ির ওয়েট হালকা হয়। এই দুটো টিপস অরিজিনাল সিল্ক ফ্যাব্রিক চেনার জন্য যথেষ্ট। তবে আরও একটা বোনাস টিপস আছে যা দিয়ে আরও সহজে অরিজিনাল সিল্ক চেনা যায়। একটা সুতো এইভাবে বার করে নিয়ে চালিয়ে দেখো, যদি চুল পোড়ার মতন গন্ধ পাও তাহলে বুঝবে এটা অরিজিনাল সিল্কের উপরে বেনারসি ওয়ার্ক করা হয়েছে। আর যদি প্লাস্টিক পোড়ার গন্ধ পাও তাহলে বুঝবে অরিজিনাল সিল্ক নয়, ডুপ্লিকেট সিল্ক এটা। এইবার আমরা চেক করব যে বেনারসি ওয়ার্ক যে জারি দিয়ে করা হয়েছে সেই জারিটা দেখে। পয়েন্ট নাম্বার 1, শাড়ির জরির উপর এইভাবে হাত বুলিয়ে দেখো। যদি শাড়ির জমি থেকে কাজগুলো উঠে উঠে থাকে তাহলে বুঝবে সেটা অরিজিনাল হ্যান্ডলুম বেনারসি শাড়ি, যা সত্যি এক্সপেন্সিভ। মেশিনে বোনা হলে কিন্তু এরকম স্মুথ থাকবে। চোখ বন্ধ করে হাত বুলিয়ে দেখো, শাড়ির জমির উপর কোথায় জারির ওয়ার্ক করা হয়েছে বুঝতেই পারবে না, মানে এটা ডুপ্লিকেট বেনারসি। এই হলো শাড়ির সোজা পিঠ, আর এই হলো উল্টো। তো এইবারে শাড়ির উল্টো পিঠ দেখো, হাত বুলালে অনেক ছোট ছোট কিট ফিল করবে। দেখতেও পাবে, যেমন আমরা যখন হ্যান্ড এমব্রয়ডারি করি তার পিছনে থাকে। কিন্তু ডুপ্লিকেট বেনারসি শাড়ির জড়িতে এমন কোনো গিট পাবে না, কারণ এই শাড়িটা মেশিনে বোনা হয়েছে। এ তো বোঝা গেল যে শাড়িটা হ্যান্ড উভেন নাকি মেশিন মেড। মেশিনে বোনা থেকে মনে পড়লো আমাদের পয়েন্ট নাম্বার 3,
জরির কালার দেখেও কিন্তু বোঝা যায় যে সেই বেনারসির জরির কোয়ালিটি কেমন, মানে জরিটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। দেখো, অরিজিনাল বেনারসি শাড়ির উপর যে জরির কাজ হয় সেই জরিটা তৈরি হয় পিওর কটন থেকে। সেই কটনের উপর 90% সোনার জল বা রূপোর জল করা হয়, যার জন্যে সেই জরিটা শাইন করে। এই সোনা বা রূপোর জরি দিয়ে বোনা বেনারসি নবাব বেগমরা পরতেন, কিন্তু এটা এতটাই এক্সপেন্সিভ ছিল যে এরপর এলো কপার জল, যাতে সোনার জল বা রূপোর জলের পরিমাণ 90% থেকে কমে দাঁড়ালো 4%, যা এই শাড়িটাতে করা হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, এই শাড়িটা কিন্তু আমার বাবা আমার মাকে আজ থেকে ঠিক 35 বছর আগে বেনারস থেকে এনে দিয়েছিল। তখন এই শাড়িটার দাম নিয়েছিল 2500 টাকা। ইয়েস, ইটস ট্রু। এই শাড়ি দেখলেই বুঝতে পারবে এটা সফটলি শাইন করছে আর একটা রয়্যাল ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করছে। জানি না ক্যামেরাতে তোমরা ঠিক করে বুঝতে পারছো কিনা, কিন্তু এখন এই জারি ইউজ করাও অনেক কমে গেছে। এখন ইউজ করা হয় নাইলন জারি, যেটা এই শাড়িতে করা হয়েছে। এখন বেশিরভাগ শাড়িতেই এই জারি গোল্ডেন বা সিলভার কালারে ইউজ করা হয়, কারণ মেশিনে বোনার জন্য দরকার শক্ত জারি, তা না হলে বোনার সময় সেটা ছিঁড়ে যাবে আর অরিজিনাল জারি এত মজবুত হয় না। আর দ্বিতীয় কারণ হলো এই জারির প্রাইস খুবই চিপ হয়, তাই শপকিপাররা তাদের কাস্টমারদের সাধ্যের কথা মাথায় রেখে এই জারির কাজের দিকেই বেশি ঝুঁকছেন। যেহেতু প্রাইস কম, তাই এই জারির শাইনিংও খুব বেশি, খুব চটক মটক টাইপের, যা একেবারেই রয়্যাল লুক দেয় না। বেনারসি শাড়ির আঁচল এবং পাড় দেখেও কিন্তু অরিজিনাল বেনারসি শাড়ি চেনা যায়, ডুপ্লিকেট বেনারসি শাড়ির পাড় হয় সরু। এই শাড়িটার পাড় দেখো ম্যাক্স টু ম্যাক্স 2.5 ইঞ্চ হবে, কিন্তু অরিজিনাল বেনারসি শাড়ির পার হয় চওড়া, যেমন এই শাড়িটাতে দেখতে পাচ্ছ। ডুপ্লিকেট বেনারসি শাড়ির আঁচলে শাড়ির কাজ শেষ হওয়ার পর প্লেন জমি থাকে, কিন্তু অরিজিনাল বেনারসিতে শাড়ির মেন পার্ট শেষ হওয়ার পর এরকম শাড়ির বর্ডার লাইন করা থাকে, যা থেকে তুমি সহজেই আসল বেনারসি চিনতে পারবে। এই বর্ডার লাইন কম করে হলেও 6 থেকে 7টা তুমি দেখতে পাবে শাড়িতে। আরও একটা জিনিস দেখে অরিজিনাল বেনারসি শাড়ি চেনা সম্ভব, মোটিভস। অরিজিনাল বেনারসি শাড়ি যেহেতু হ্যান্ড ওভেন হয়, তাই দেখবে মোটিভগুলো আনইভেন, মানে কোনো মোটিভ ছোট, কোনো মোটিভ বড়, কোনোটা একটু উপরে উঠে গেছে, এরকম ফ্লস দেখতে পাবে। কিন্তু ডুপ্লিকেট বেনারসি যেহেতু মেশিনে বোনা হয়, তাই এর প্রত্যেকটা মোটিভ ইকুয়াল এবং সমান দূরত্বে থাকে। আই থিঙ্ক আমি তোমাদের বোঝাতে পারছি। আরও একটা ইন্টারেস্টিং পার্ট হলো এই শাড়ির সাউন্ড। ইয়েস, সাউন্ডের মাধ্যমেও তোমরা এই শাড়িকে চিনে নিতে পারো। অরিজিনাল বেনারসি শাড়ি যেহেতু অরিজিনাল ন্যাচারাল সিল্ক দিয়ে তৈরি, সেই কারণে এই শাড়ি ঘষলে তুমি কোনো আওয়াজ পাবে না। শুনতে পাচ্ছ কি? কিন্তু ডুপ্লিকেট বেনারসি যেহেতু আর্টিফিশিয়াল সিল্ক দিয়ে তৈরি, তাই এটা ঘষলে তুমি আওয়াজ পাবে। তো শুনলে তো, বেনারসি শাড়িও কিন্তু কথা বলে, সেটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা তোমাকে কান খাড়া করে শুনে নিতে হবে। আরও একটা কথা এখানে বলে রাখি, এখন বেনারসি কিন্তু 5000 থেকে অরিজিনাল বেনারসি শাড়ি পাওয়া সম্ভব, কিন্তু কলকাতায় বসে বা বেনারস ছাড়া অন্য কোনো জায়গাতে 5000 রুপিজে একটা অরিজিনাল বেনারসি শাড়ি তুমি পাবে এই চিন্তাভাবনা করাটাই উচিত নয়। যে কোনো দোকান ঘুরে দেখে নাও, মিনিমাম 10000-এর নিচে তুমি অরিজিনাল বেনারসি শাড়ি পাবেই না। সেই অর্থে এই শাড়িটা কিনে আমি কিন্তু ঠকিনি। এই শাড়ির কোয়ালিটি অনুযায়ী এই শাড়ির দাম যা দেওয়া উচিত ছিল আমি সেই দামই দিয়েছি, এবং যা আমার সাধ্যে ছিল তাই দিয়েছি। সো আমার মনে হয় এতক্ষণে তোমরা যথেষ্ট বেনারসি শাড়ি এক্সপার্ট হয়ে গেছো, বিকজ আমার সাজগ্রহণ ফ্যামিলি ইজ স্মার্ট এনাফ, রাইট? তো সবসময় বেনারসির কোয়ালিটি বুঝে তারপরে তার দাম দিও। তোমার সাধ্য যতটুকু তার মধ্যে যদি তুমি ডুপ্লিকেট বেনারসি পাও তাই নাও, কিন্তু ডুপ্লিকেট বেনারসি শাড়ি কিনে তার অরিজিনাল প্রাইস তাকে দিয়ে চলে এসো না। মানে তোমার কাছে যদি সাধ্য থাকে 10-15 হাজার টাকার শাড়ি কেনার, তাহলে একটা ডুপ্লিকেট বেনারসি শাড়ি কিনে তুমি বাড়িতে এসো না। অরিজিনাল বেনারসি শাড়ি দেখে চিনে বুঝে তারপরে সেটাকে কিনে নিয়ে আসো। আর তোমার যদি মনে হয় যে নাম করা কোনো দোকানে গেলে, ভালো দোকানে গেলে তুমি ডুপ্লিকেট শাড়ি পাবে না, এটা কিন্তু তোমার ভুল ধারণা।
আমার এই ডুপ্লিকেট শাড়িটা কিন্তু কলকাতার খুব নাম করা দোকানগুলোর মধ্যে একটা দোকান থেকে কেনা। দোকানের নামটা না হয় নাইবা বললাম। শুধু কিনতে যাওয়ার আগে এই ভিডিওটা আরো একবার দেখে যেও, তাহলে তোমাকে আর একেবারেই ঠকতে হবে না তোমার বিয়ের স্বপ্নের বেনারসি শাড়িটা কিনতে। তো আজ এই পর্যন্তই। পরের মঙ্গলবার ঠিক রাত 9টায় আসছে এই সিরিজের সেকেন্ড ভিডিও। যদি মিস না করতে চাও তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে আবার মঙ্গলবার। ততক্ষণের জন্যে স্টে নেগেটিভ, স্টে হ্যাপি, বাই।